শুরুতেই সাকিবের বড় ভুল, ইংল্যান্ডের ব্যাটারদের সামনে দিশেহারা টাইগার বোলাররা। তাসকিন মুস্তাফিজদের পাত্তা না দিয়েই রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড। তবুও বল হাতে দুর্দান্ত সাকিব আল হাসান, শেখ মেহেদির শিকার 4 উইকেট। টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের একটি ভুল সিদ্ধান্ত কাল হয়ে দাঁড়ালো বাংলাদেশের দলের জন্য। টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বাংলাদেশ, তার সদ্য ব্যবহার করেছে মালান রুটরা। মঙ্গলবার ধর্মশালায় বাংলাদেশ বোলারদের পিটিএ স্কোর বোর্ডে বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে ইংল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে 2 উইকেটে 296 রান তুলে ফেলেছিল ইংল্যান্ড। একসময় মনে হচ্ছিল ইংল্যান্ডের সংগ্রহ 400 না ছাড়ালেও কাছাকাছি যাবে, যদিও এই সম্ভাবনা সত্যি হতে দেননি বাংলাদেশের বোলাররা। এরপর 56 রানের মধ্যে ইংল্যান্ডের 5 উইকেট তুলে নেয় বাংলাদেশ। নির্ধারিত 50 ওভারে 9 উইকেটে 364 রান করেছে ইংলিশরা। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ 140 রান করেছেন দাউদ মালান। ইনিংসের শুরু থেকেই বাংলাদেশ বোলারদের উপর চড়াও হয় ইংলিশ 2 ওপেনার মালান এবং বেয়ারস্টো। এই দুইজনের ওপেনিং জুটি থেকে আসে 115 রান। এরপর বেয়ারস্টো আউট হলেও দমে যায়নি ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। রুটকে নিয়ে আবারও বড় এক জুটি গড়েন মালান। শরীফুল, সাকিব, মুস্তাফিজদের তুলো ধুনো করে মালান তার ওয়ানডে ক্যারিয়ারের 6ষ্ঠ শতক তুলে নেন। এরপরও এগিয়ে যাচ্ছিলেন বাঁহাতি এই ব্যাটার, তবে শেষ পর্যন্ত শেষ মেহেদির বলে বোল্ড হয়ে 140 রান করে প্যাভিলিয়নে ফেরেন মালান। মালান বেয়ারস্টো ছাড়াও 50-র দেখা পেয়েছেন জো রুট। 68 বলে 8-4 এবং 1 ছক্কার মারে 82 রান করেছেন রুট। এরপর অবশ্য ইংল্যান্ডের কোনো ব্যাটার ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি শরীফুল ও শেখ মেহেদির বলে একে একে প্যাভিলিয়নে ফেরেন ব্রুক, লিভিংস্টোন এবং কারান। শেষ পর্যন্ত আদিল রশিদ ও ক্রিস ওক্সের ঝড়ো ইনিংসের উপর ভর করে 364 রানের বিশাল সংগ্রহ পায় বাংলাদেশের হয়ে। 8 ওভারে 71 রান দিয়ে 4 উইকেট পেয়েছেন শেখ মেহেদি, আর শরীফুলের ঝুলিতে গেছে 3 উইকেট। অধিনায়ক সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ পেয়েছেন 1টি করে উইকেট। ইংল্যান্ডের দেয়া 365 রানের লক্ষ্যে বাংলাদেশকে করতে ওভার প্রতি 7.30 রান করে। তো দর্শক বন্ধুরা, বাংলাদেশই পারবে ইংল্যান্ডের এই রানের পাহাড় অতিক্রম করতে?